আসসালামু আলাইকুম, আমি হামিদ সুহাগ। আজ একটি নতুন কোর্স শুরু করব, সেটি হচ্ছে শপিফাই বেসিক টু অ্যাডভান্স। এই কোর্স করে আপনারা কী কী শিখতে পারবেন? শপিফাই একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন। শপিফাই অ্যাপ স্টোর ডিজাইন, তারপর শপিফাই ড্রপ শিপিং স্টোর ডিজাইন, শপিফাই অ্যাপ ব্র্যান্ড ওয়েবসাইট ডিজাইন। হ্যাঁ, এখন বলি শপিফাই কী, যারা জানেন তারা অবশ্যই জানেন শপিফাই কি, যারা জানেন না তাদেরকে বলি শপিফাই হচ্ছে একটি হোস্টেড ই কমার্স প্ল্যাটফর্ম। হ্যাঁ, শপিফাই দিয়ে খুব সহজে একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করা যায়, যার জন্য এটি খুবই জনপ্রিয়। বর্তমানে অনেকে শপিফাই ইউজ করে, আর ড্রপ শিপিং যারা করে বেশিরভাগই শপিফাই ইউজ করে, যার জন্য শপিফাই আপনি শিখে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। শপিফাইয়ে প্রচুর কাজ আছে, সেগুলো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মার্কেট প্লেসে শপিফাই নিয়ে কাজ করবেন। যখন কোর্সটি আমি সম্পূর্ণ করব তখন অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি ফাইবারে কাজ করবেন। হ্যাঁ, অবশ্যই আমি ফাইবার নিয়েও ভিডিও দেবো ইনশাল্লাহ। আপনাদের যেহেতু সম্পূর্ণ কোর্স করাবো, সেহেতু মার্কেট প্লেস সম্পর্কেও আমি আপনাদেরকে ভালো ধারণা দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে শপিফাইয়ে কাজ করতে হলে আপনাদের কি কি লাগবে? আসলে শপিফাইয়ে কাজ করতে হলে ডোমেন হোস্টিং কিছু লাগবে না। শপিফাই পার্টনার থেকে আমরা সব কিছু শিখতে পারবো। লার্নিং পারপাস শপিফাই অবশ্যই রেখেছে, সেখান থেকে খুব সহজে আপনারা শিখতে পারবেন। আপনাদের শুধু একটি ল্যাপটপ অথবা ল্যাপটপ অথবা পিসি যদি থাকে আর ইন্টারনেট কানেকশন যদি থাকে তাহলে হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে শুরু করি, যদি শুরু করি তাহলে আমরা প্রথমে সার্চ করব শপিফাই পার্টনার, তারপর আমরা কি করব শপিফাই পার্টনার প্রোগ্রামে ক্লিক করব। হ্যাঁ, এখন আমি নতুনভাবে জয়েন করে দেখাচ্ছি, কারণ এখানে অনেক আছে নতুন যারা কিছুই বুঝে না, আর যারা বুঝেন যারা পারেন তারা তো অবশ্যই সেটা আপনাদের জন্য ভালো। এখানে আমি কি করব একটি বিজনেস নেম দিয়ে দেব। অ্যাড্রেস দিয়ে দেবেন, জিপ কোড দিয়ে দেবেন, জব টাইটেল কি, একটি নাম্বার দিয়ে দেবেন। আপনি লিঙ্কডিন প্রোফাইল দিতে পারেন, ফেসবুক প্রোফাইল দিতে পারেন, এগুলি অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। তারপর বিল্ডিং এ নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্টে ক্লিক করি, তারপর এখানে আচ্ছা নো দিয়ে দিই। হ্যাঁ, আগে আপনারা কোনো ই কমার্স প্ল্যাটফর্মে কাজ করেছেন, যদি করে থাকেন তাহলে এগুলো দিয়ে দেবেন, ওয়ার্ডপ্রেস, উ কমার্স, বিগ কমার্স, মেজেন্টো, আর যদি না করে থাকেন তাহলে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। এখন একটি ইমেল, আমরা ইমেলটি চেক করব। এখন হ্যাঁ, এ দেখেন কনফার্মেশন ইমেল চলে আসছে। হ্যাঁ, কনফার্ম ইমেলে যদি ক্লিক করি, হ্যাঁ আমাদের ইমেলটি কনফার্ম হয়ে গেছে। এখন আমরা আমাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে,
এখন স্টোরে ক্লিক করব, এড স্টোরে ক্লিক করব, ডেভেলপ স্টোরে ক্লিক করব। স্টোর নেম কি হবে? এখানে একটি সংখ্যা দিয়ে দিই। আচ্ছা, হয়ে গেছে। পাসওয়ার্ড দিয়ে দেব, সবকিছু ঠিক আছে। বিল্ড এ নিউ স্টোর ফর ক্লায়েন্ট, আপনি তো স্টোরের নেম দিবেন আর পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর এগুলো সবগুলো ঠিক আছে, আপনি একটু অ্যাকাউন্ট করতে অবশ্যই দিয়ে দিয়েছিলেন, যার জন্য শুধু বিল্ড এ নিউ স্টোর ফর ক্লায়েন্ট সেভে ক্লিক করব। সেভ রেখে দিই, কারণ সমস্যা নয়, কিন্তু ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন সেভ রাখবেন না। আমাদের কিন্তু স্টোর ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা স্টোরটি দেখতে চাই, দেখেন আমাদের কিন্তু একটি স্টোর ক্রিয়েট হয়ে গেছে। পরবর্তী পার্টে আমরা কাস্টমাইজেশন করব, আমাদের স্টোরটি ডিজাইন করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর অবশ্যই প্র্যাকটিস করবেন, একটি অ্যাকাউন্ট তৈরি করে নেন, কারণ সেখানে কোনো ধরনের ঝামেলা নেই, ঝামেলা মুক্ত, হোস্টিং ডোমেনের কোনো চিন্তা ভাবনা নেই, শুরু করে দিতে পারেন। সেটা আমি বিগিনারদের জন্য বলবো সবচেয়ে বেস্ট বেস্ট। আশা করি আপনারা ভালো কিছু পাবেন। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্ট অবশ্যই মনোযোগ সহকারে পড়ি। আর আপনারা যদি আমাকে উৎসাহ অনুপ্রাণিত না করেন, তাহলে আমি হয়তো দুই একটি টিউটোরিয়াল করে তারপর আর মোটিভেশন হারিয়ে ফেলবো, আর ভালো লাগবে না হয়তো। আর যদি আপনারা যদি আমাকে কমেন্ট করেন বা মোটিভেট করেন, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ফুল কোর্সটি সম্পূর্ণ করব। কারণ যদি আমি টিউটোরিয়াল দিয়ে যাই আর আপনাদের কোনো সাড়া যদি না পাই, তাহলে অবশ্যই আমার একটা পর্যায়ে গিয়ে আর ভালো লাগবে না, একটা পর্যায়ে গিয়ে আমি ভিডিও তৈরি করা কিন্তু ছেড়ে দেবো। কারণ দেখবো যখন কারো সাড়া পাচ্ছি না, যেমন মানুষ তেমন আগ্রহ প্রকাশ করতেছে না, তখন কিন্তু আর ভালো লাগবে না, তখন আমি ছেড়ে দেবো। কিন্তু আমি চাই আপনারা যেন শিখতে পারেন, অবশ্যই আমি আপনাদেরকে ফুল কোর্সটি শেষ করব ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, ধন্যবাদ।